নমস্কার বন্ধুরা, আজকে বাড়ির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রান্না হচ্ছে শুকনো লঙ্কার মুরগি। শুকনো লঙ্কার মুরগির জন্য লাগছে মুরগির মাংস, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, কারি পাতা, চিনি, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা। এবার যা যাক রান্নাঘরে। গ্যাস অন করলাম, ওভেনের মধ্যে কড়াইটা বসালাম, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিলাম, পঞ্চাশ গ্রাম মতো তেল লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে চিকেনের তিনটে লেগ পিস দিলাম। চিকেনটা ভালো করে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার দুদিক ভাজা হয়ে গেছে, এবার আমি পাত্রের মধ্যে এগুলো একটা একটা করে তুলে নেব। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন। এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতার ফোড়ন দিলাম, বড় দুটো পেঁয়াজ কুচি দিলাম। শুকনো লঙ্কা আমি এর মধ্যে 12 পিস দিয়েছি, আপনারা আপনাদের চিকেন অনুযায়ী দেবেন। এবার আমি টমেটো কুচি দেব, একটা বড় সাইজের টমেটো কুচি। এবার এতে দেব 2 চামচ রসুন বাটা, বড় চামচে 2 চামচ। তারপরে দেব 2 চামচ আদা বাটা, বড় চামচে 2 চামচ। ভালোভাবে মশলাটা মিক্সড করে নিলাম। এবার দেব হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো, কারি পাতা, স্বাদ অনুযায়ী চিনি। এবার মশলাটা একটু কষে নিলাম। আপনারা বাড়িতে এটা বানিয়ে কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। মশলা আমার মোটামুটি কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেন লেগ পিসগুলো দিলাম। এবার এটাকে মশলার সাথে ভালো করে ভাজতে হবে। এবার দেব আমি 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে আবার ভালো করে ভাজতে হবে। মশলা আমার ভাজা হচ্ছে। এবার মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। রান্নাটি তৈরি হতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। রান্না আমার শেষের দিকে 1 চামচ এবার গরম মশলা দিলাম। এবার চিকেনগুলো
একটু উল্টে দিলাম। রান্না আমার কমপ্লিট। এবার চিকেনের লেগ পিসগুলো একটা একটা করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, যাতে আপনাদেরকে খুব ভালোভাবে পরিবেশন করে দেখাতে পারি। তৈরি হয়ে গেল বাড়ির রান্নাঘরের আজকের মেনু, শুকনো লঙ্কার মুরগি।